বোন রেডি করছে সমস্ত কিছু। মিষ্টি মিষ্টিটাকে ঢালবি না, প্যাকেটেই থাকবে, অপ্যাকেট মিষ্টি, চিনি নে একটা বাটিতে। যে মিষ্টি নিয়েছে আরো মিষ্টি নেবে। এদিকে ট্যাপা, এদিকে আসো, ট্যাপা জামা টামা পরে রেডি হয়ে গেছে, তিতলি বসে আছে। তিতলির আগ্রহ নেই, জানি না, তুই খাবি না, খাবি তো, মা খাবা, খাবা না, একটু খাও, খাবা না, মা সহ্য করতে পারবে না, খাবাই না। তার দিয়ে যে মার সিরিয়াল চলছে, মা মনে করছে ওটা, এই সিরিয়াল দেখাটাই সেফ। বোন আরও মিষ্টি ঢেলে ফেলেছে, একটা নিয়ে নিয়ে দোকান দিয়ে খাঙ্কা জ্বর, আরও ঠান্ডা নে, বরফ পড়ে না। চাদরটা পাত নিচে নিচে বসে খাবো, যে গুঁড়ো করে রেখেছি আমি, ওই বাটিটা করে নিন নাকি চিনি, কি বল তুমি, আটটু নে, বরং টিফিন বাড়িটা ঢাকা দিয়ে নে, ঘুরলো এসিটা চালিয়ে নিবি, এই যে আমরা যে এত প্রিকশনস নিচ্ছি, কি এসি চালাবি, এসি চালিয়ে নেবে, এসিটাও চালিয়ে নিলাম। এটা ঠিক জানি না জোলো চিপসের এটা রিয়াকশন না সাইড এফেক্ট না কি বলবো, খাওয়ার আগে উত্তেজনায় এই যে এই ফল হচ্ছে। হ্যাঁ আমার তো ঘরটা ঝাড়তেই হবে, তোরা তো কেউ দিবি না, আফটার রিয়াকশন কি সেটা আমরা পরে বলে দিচ্ছি। এই যে এত সমস্ত কিছু দেখবে দর্শকের সামনে আমার দোক রয়েছে, এই যে আমরা আরও জোগাড় করার চেষ্টা করেছিলাম, দিদির ছেলে আসতে পারেনি, ও ওকে পাঠিয়ে দেবে, যাবে তো বিকেলে তোমরা, একটু নিয়ে যাবে ওর জন্যে। আর হচ্ছে পূজাকেও ছিলাম কিন্তু ও থাকতে পারেনি, তা আমরা এই যে আজকে যত সব অ্যারেঞ্জমেন্ট দেখ সেটা হচ্ছে এর কারণে, অ্যামাজন থেকে এই যে গুল্লু পাপাই তিতলি এরা খুব বায়না করছিল যে একটা এনে দেওয়ার জন্যে, এই যে এনে দিয়েছি, যাই না পারবো কি না, টাকাটা এই যে মোটুরাম, আমি চেয়েছিলাম যে তুই অর্ধেক, আমি অর্ধেক দেবো, কিন্তু মোটুরাম দেয়নি, পুরোটাই আমার পকেট থেকে গেছে এটার টাকাটা, দেখি যদি খেতে পারি তাহলে টাকাটা উসুল হবে, নাহলে এর কাছ দিয়ে নেবো, এই যে এই ভদ্রমেয়েরা যদি কিছু দেয় 5-10 টাকা, এ না দিলে বরের কাছ দিয়ে নেবো। এই সুমির ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে এটার কালার, হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে সুমি ফার্স্টে খাবে, কে খাবে ফার্স্ট, মিষ্টি গুলো কাছে রাখ, আমি সবার লাস্টে, আমি আমি টাকা দিয়েছি, এই আমি টাকা দিয়েছি, যে এটা না খেয়ে, জলোচিপসটা খেতে পারবে, তুমি তুমি কি চাও বলো, হ্যাঁ দেবো 100 টাকা, কিন্তু সেটা মুখ না, মুখটা না ঢোকে বলতে হবে, কত দিতে হবে বলো, হ্যাঁ নিশ্চয়ই দেবো, কিন্তু শোনো ওটা 100 টাকার জন্য কিন্তু ই করো না, শরীর অসুস্থ করে ওটা খেও না, ঠিক আছে, তোমার কি লাগবে, 500, না 500 আমার অকাত নেই, বলো কত দেবো, এবোনো রুলসটা বল, আচ্ছা বোনো চ্যালেঞ্জের রুলসটা বল, যে হলো কি এই চিপটা যদি এই সব না খেয়ে যদি খেতে পারে সে হলো কি 100 রুপিস পাবে, কে দেবে সেটা একা আমার ঘরে ফেলো না, না আমি আর বলবো না, কি জন্য বলতো আমার চোখ, প্লিজ আমার পাপাই বলতো, এবোনো রুল, আমি আমার লাস্ট বার বলতে জড়েছি, এই আবার কি কথা, এটা আবার কি কথা হলো, না এটা সত্যি সবাই বলে তাই, ও আর এখানে ওটা ইনস্ট্রাকশন আর ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে এটাতে হাত না দিতে,
আর এই যে ওয়ার্ল্ড এর মোস্ট ডেঞ্জারাস একটা পিপল যেটা হচ্ছে ক্যারোলাইনা রিপল কি না দেখে বললাম আমি ক্যারোলাইনা রিপল একশো টাকার জন্য ঘট করে মুখে দিয়ে দিস না, আমি কিন্তু বারবার বলছি মা গো আমি খাবো না রে। আরেকটা এই ভেতরে আছে, আমরা বের করিনি, যদি খেতে পারি তবে বের করবো, আর পুরোটা খাবো না কারণ দিদির ছেলের জন্য একটু পাঠাবো, ওরা নিয়ে যাবে বিকেল বেলা। বাবা আর হাতে দিবি না কিন্তু কিছুই তো না, তোমরা ছোট টুকরো পারবো আমি খাই সবাইকে মাম্মা ঝাল লাগছে, তুমি খাও, তোমাকে 100 টাকা দেবো, খাও। কেমন লাগছে? ঝাল লাগছে না? পেটে ব্যথা করবে। আমি মানে তোদের থেকে বেশি নিয়েছি, তবে যেই নাটকগুলো দেখা যায় না সবটা খেলে হয়তো হতো, যেই নাটকগুলো দেখায় আর কি যায় না সেটা অমূলক অ্যাক্টিং কিনা, কিন্তু আমি যতটা খেয়েছি ঝাল কিন্তু ঝাল কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আমরা যে আলু মাখি তাই না, আলুটা যে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কা ভেজে মাখি, শুকনো লঙ্কাটা পড়লে যেরকম লাগে সেরকমই লাগছে আর কি। আর এখানে কতটা আছে ছোট জন, এটা নিয়ে যাস ঢালবো, দেখ আমি তো বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা অনেকটা আছে। আগে খাবে না পরে খাবে ডিসাইড করতে পারে না, সে আমাকে দিয়ে এই মিষ্টি কিনিয়েছে কালকে, টাকাটা এখন আমার ওয়েস্ট মনে হচ্ছে। আমরাও এনে দিচ্ছি না।
মিষ্টি মুখ কর, এই তো খাচ্ছি তো দে। নিজেরা বোঝো কতটা ঝাল। আমরা সবাই মিলেই বুঝছিলাম, ভীষণ আতঙ্কেও ছিলাম, মাকে তো দিতেই চাচ্ছিলাম না, নাতি নাতনিরা সবাই বলছিল দাদিমাকে দিও না। যাই হোক, দাদিকেও একটুখানি দেওয়া হয়েছে, কিন্তু যতটা ঝাল দেখায় ততটা ঝাল আমাদের লাগেনি একদম। শুকনো লঙ্কার, হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কার ভীষণ মিষ্টি একটা গন্ধ এটার মধ্যে। তো তোমরা খেতেই পারো, ট্রাই করতেই পারো, কিন্তু সবাই ওই ঘপ করে পুরোটা খেয়ে নিলে আমি যাই না। আর পুরোটা তো দেখায়ও না, যারা ব্লগ করে এটা নিয়ে তারা তো দেখায়ও না, তারা এক চিলতে নিয়ে খায় আর কি। আমরাও ওরকমই খেয়েছি, কিন্তু আমাদের খারাপ লাগেনি। যাই হোক, আমিও এখন মিষ্টি খাচ্ছি, কারণ মিষ্টিটা কিনেছি এখন নিজের টাকা দিয়ে। ও কাও খায়। আর একটা সুখবর হচ্ছে, আগে এটার দাম ছিল 200 টাকা, আর এখন এটার হয়ে গেছে 185। যেহেতু লোকে কিনছে না, না লোকে যেহেতু কিনছে না, লোকে ভাবছে বুদ্ধু বনছে, ওই জন্য। খা মা, দারুণ মিষ্টি না মা, খাও না একটা খাও, আমি তোমাকে দেবো 100 টাকা, খাও না। যাই হোক, সবাই মিলে আনন্দ করলাম, কিছুটা সময় কাটালাম। ইভেন আমরা কেউ রান্না বাড়ি করেছি সকাল দিয়ে উঠে, কিন্তু স্নানটা করিনি, জানি না যে কি হবে। ফ্রিজে আমরা বরফের পর বরফ জমিয়েছি, এই যে বন্ধুকে জল ভরছে আর ফ্রিজে রাখছে, ওকে দিয়েই সেগুলো আমি শেষ করাবো বোতলটা। আর ট্যাপা তো মিষ্টি খেয়েই যাচ্ছে, ঝাল লাগেনি তাও মিষ্টি খেয়েই যাচ্ছে। ঝাল একটুখানি, টোটাল 3টে পিস ছিল, এই যে আমরা 1টা পিস রেখে দিয়েছি আর 2টো পিস আমরা সবাই মিলে খেয়েছি। আর তো আমি তো নাটক দেখি সবার, যে এই পিসটা নাকি 1-1 জন 20-25 জন মিলে এই পিসটা খেয়েই নাকি তারা জল খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, সব কিছু খাচ্ছে। টোটালি মিথ্যে কথা, এমন কিছু ঝাল এটা নয়। এখন যদি একজন যদি টোটাল চিপসটা খায় তাহলে হয়তো ঝাল লাগতে পারে, কিন্তু আমাদের সেরকম কিছু লাগেনি। আমরা ওই 2টো টুকরো সবাই মিলে ভাগ করে খেয়েছি। আমাকে নাতি নাতনিরা এত ভয় দেখিয়েছে, মা সেদিন লেবু কেটে নিয়ে এসছে।